বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ধান থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমার দাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্লাব মোড় এলাকায় জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সুভাষ দাস বয়স আনুমানিক চল্লিশ বছর স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন সুভাষ পরিবারের তরফে বাড়ির আশেপাশে এলাকায় খোঁজ চালানো হয় সেই সময় পরবর্তী পার্শ্ববর্তী একটি ধান পরিবারের সদস্য সুভাষকে পড়ে থাকতে দেখে ঘটনাস্থলে ছুটে আসেন সুভাষ মৃত অবস্থায় পড়ে এসে দেখেন ক্লাবের সদস্যরা খবর পেয়ে ধূপগুড়ি থানায় দেওয়া হয় ধূপগুড়ি থানা থেকেই আইসি অনিন্দ ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয় পরবর্তীতে দেহ উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হবে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে স্থানীয় পঞ্চায়েত সদস্য গোপাল পাল বলেন সুভাষ দাস এদিন দুপুর থেকে নিখোঁজ ছিলেন পরবর্তীতে তাকে ধানক্ষেত থেকে মৃত অবস্থায় পাওয়া যায় প্রাথমিক অনুমান সুভাষ মদ্যপান করতেন অতিরিক্ত মদ্যপানের ফলে মৃত্যু হতে পারে তবে তার মুখে আঘাতের চিহ্ন ওনার স্ত্রী ক্লাব গিয়ে খবর দেয় যে আমার স্বামী এরকম পড়ে আছে ওখানে আমরা দৌড়ে আসি দাদা আসে আমি আসি দৌড়ে এসে দেখি এরকম ভাবে অচেতন অবস্থায় পড়ে আছে মাথাটা নিচ দিকে ছিল আর পিছনটা উপর দিকে ছিল তারপরে এখন জীবিত আছে কিনা সেটা বা কে শনাক্ত করার জন্য বা জীবিত আছে কিনা সেটা মানে ইয়া করার জন্য ওকে ই করে দিই মানে উল্টিয়ে দিই উল্টিয়ে দিয়ে দেখা যায় যে উনি ডেড কোথায় পাওয়া গেছে পাওয়া গেছে এখানেই পাওয়া গেছে হ্যাঁ কখন থেকে নিকট ছিল কি জানতে পারলেন নিখোঁজ দশটা এগারোটা নাগাদ কেলাপুরে দেখা গেছে তারপর থেকে নিখোঁজ উনি কি করেন উনি এখানে ফাস্ট ফুডের দোকান করে

আমার নাম সবন কুমার মন্ডল এটা কোন জায়গা এটা এখানে ক্লাব দেখতে পেলাম ও তো শুনলাম যেন হচ্ছে ওই সুভাষ দাস যে আছে ক্লাব মোডের পাশে ধানের জমিনে পড়ে আছে খাওয়া অবস্থায় তাই একজন এসে হচ্ছে উল্টে দেখেছে উল্টে দেখে মারাই গেছে আমাকে ফোন করলো ফোন করার পরে আসলাম আমি মেজরবাবুকে ফোন করলাম মেজবাবু বললো পোষ পাঠাচ্ছি তো প্রশাসন এলো মানে কখন থেকে শুনলেন নিখোঁজ ছিল বা কি জানতে পারলেন পরিবার থেকে বাড়ির লোক তো খুঁজে করছিল দুপুর থেকেই দুপুর থেকে খুঁজে খুঁজি করছিল বাড়ির লোক তো এখানে সন্ধ্যাবেলার দিকে মানে বিকাল বিকাল মানে সন্ধ্যের টাইমে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সম্ভবত এখানে দেখেছে মানে কোথায় পাওয়া গেল এই ধান খেতে মানে ক্লাবের পেছনে দেখলো ও বাড়ির লোকই সম্ভবত দেখেছে বাড়িতে ওনার মিসেস ওনার স্ত্রী আর হচ্ছে ছেলে আছে আর মা আছে কি করতেন উনি উনি হচ্ছে ক্লাবে ক্লাব মোড়ে ফাস্টফুডের দোকান কি নাম ওনার দাদা ওনার নাম হচ্ছে সুভাষ আপনারা কি প্রাথমিকভাবে কি অনুমান করছেন কি হতে পারে স্যাররা বলছে যে মতকে কিন্তু ওই ব্লাড ফ্লাড দেখা যাচ্ছে একটাই আপনার নাম আমার নাম গোপাল পাল কোন এটা এটা হচ্ছে গাদং ক্লাব মোড় আর এই বুধের হচ্ছে পঞ্চায়েত নম্বর এলাকা